আজ 7 নভেম্বর বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত ধাওয়ান জুটি নয়, বরং অন্য জুটি করতে পারে ইনিংসের শুরু। এছাড়াও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় প্লেয়িং ইলেভেনে বড় পরিবর্তন আসছে। দর্শক, চলুন জেনে আসি বিস্তারিততে। ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ব্যাট দীর্ঘ সময় ধরে শান্ত রয়েছে। বিশ্বকাপ 2019 পর খেলা 6টি টি-টোয়েন্টি আর 3টি ওয়ানডে ম্যাচে তার ব্যাট থেকে একটিও হাফ সেঞ্চুরি বের হয়নি, আর তিনি লাগাতার রান করার জন্য সংঘর্ষও করছেন, আর এই কারণে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। দলের কাছে লোকেশ রাহুলের বিকল্প রয়েছে, আর তিনি দীর্ঘ সময় ধরে বেঞ্চে বসে রয়েছেন। এদিকে লোকেশ রাহুলকে এই বছর ভারতের হয়ে সেফ 4টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছে, আর তাতে তার প্রদর্শনও ভালো থেকেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে হওয়া 2 টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যাট থেকে 50 আর 47 রান বেরিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয় আর তিনি সুযোগ পান, আর তিনি তাতে 20 আর ফের বাংলাদেশের বিরুদ্ধে 15 রান করেছেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও তার গড় 47.54 আর 147 স্ট্রাইক রেট রয়েছে। এদিকে শিখর ধাওয়ানের জন্য 2019 খারাপ স্বপ্নের মতোই কাটল। আইপিএলে তিনি যথেষ্ট ভালো করুন না কেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 10টি ইনিংসে 22.20 করে আর 109.36 স্ট্রাইক রেটে 222 রান করেছেন। বিজয় হাজারে ট্রফিতেও তার ব্যাট থেকে মাত্র 1টি হাফ সেঞ্চুরি বেরিয়েছিল। এটাই কারণ যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুল ইনিংস শুরু করতে পারেন। লোকেশ রাহুল আইপিএল 2019 ডেভিড ওয়ার্নারের পর থেকে সবচেয়ে বেশি রান করাও ব্যাটসম্যান ছিলেন, আর লাগাতার তিনি বড় শট খেলার ক্ষমতাও রাখেন। এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসনকে দেওয়া হবে সুযোগ। ঋষভ পন্থের ফ্লপ শো জারি রয়েছে। দিল্লি টি-টোয়েন্টি ম্যাচে পন্থ 26 বলে 27 রান করেছেন। টি-টোয়েন্টি ফর্মেটে পন্থের এই স্লো গতির ইনিংস দলের ওপর বেশ প্রভাব ফেলেছে, এর ফলে রান রেট যথেষ্ট পড়ে গিয়েছিল আর দল মাত্র 148 রানে অল আউট হয়ে যায়। সমস্ত সুযোগ পরপরও পথ তার ফায়দা তুলতে পারেনি। অন্যদিকে ঘরোয়া স্তরে দুর্দান্ত প্রদর্শন করে সঞ্জু স্যামসন দলে জায়গা করে নিয়েছেন। এখন পন্থের নিরাশজনক প্রদর্শনের পর অধিনায়ক রোহিত শর্মা সঞ্জু স্যামসনের উপরই ভরসা করতে পারেন। শুধু তাই নয়, সঞ্জুকে দলে যোগ করে লেফট রাইট কম্বিনেশনকে উন্নতিও করতে পারবেন। এরপর খলিল আহমেদের জায়গায় শার্দুল ঠাকুর হতে পারেন প্লেইং ইলেভেনের সামিল। দিল্লিতে খেলা হওয়া টি-টোয়েন্টি ম্যাচে খলিল আহমেদও নিরাশজনক প্রদর্শন করেছেন। লো স্কোর ম্যাচে খলিল 19তম ওভারে 4টি 4 দিয়ে বসেন। টিম ইন্ডিয়া 148 রানই করেছিল, তাও 18তম ওভার পর্যন্ত ম্যাচ জেতার সুযোগ ছিল। তখনই রোহিত শর্মা খলিলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 19তম ওভার হাতে দিয়ে দেন। এই ওভারে বাংলাদেশি ব্যাটসম্যান মুশফিকুর রহিম 4টি 4 মেরে নিজেদের দিকে ম্যাচ ঘুরিয়ে দেন। টিম ইন্ডিয়ার হারের একটা বড় কারণ হচ্ছে খলিল আহমেদের বোলিং। এখন এটা দেখে তরুণ জোরে বোলার শার্দুল ঠাকুরকেই প্লেইং ইলেভেনে সুযোগ দিতে চান অধিনায়ক রোহিত শর্মা। শার্দুল ঠাকুর এর আগে টিম ইন্ডিয়ার হয়ে 7টি টি-টোয়েন্টি ম্যাচে 8টি উইকেট নিয়েছেন। এদিকে ভারতের তরুণ অলরাউন্ডার খেলোয়াড় শিভম দুবেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ডেবিউ করার সুযোগ দেওয়া হয়েছিল। শিভম দুবে নিজের ডেবিউকে একদমই স্মরণীয় করতে পারেননি, কিন্তু যেরকম ব্যাটিং শিভম দুবে করেন তাতে তার উপর ভরসা রাখবে রোহিত শর্মা। তবে ভারতীয় তরুণ তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভালো শুরু করেছিল। শ্রেয়াস আয়ার শুরু থেকেই ছন্দে ছিলেন, কিন্তু তিনি বড় ইনিংস খেলতে পারেননি আর একটা খারাপ শটে উইকেট হারান। তিনি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই ভুলকে পুনরাবৃত্তি করতে চাইবেন না। এদিকে ভারতের তরুণ অলরাউন্ডার কৃণাল পান্ডিয়া গত কিছু সময় ধরে লাগাতার টি-টোয়েন্টি দলে খেলছেন। কৃণাল পান্ডিয়াকে লাগাতার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তিনি 2টি বিভাগে ভালো কিছু করতে পারছেন না। তবে আবারও কৃণাল পান্ডিয়ার উপরই ভরসা রাখা হতে পারে। ওয়াশিংটন সুন্দর ভারতীয় দলের তরুণ অলরাউন্ডার স্পিন বোলিং আর ব্যাটিংয়ে নিজের প্রদর্শন দেখানোর ক্ষমতা রাখা ওয়াশিংটন সুন্দর এমনিতেই প্রথম ম্যাচে ভালো প্রদর্শন করেছেন। ব্যাটিংয়ে উপযোগী রান করার পর সুন্দর বোলিংয়েও রান আটকান। এই অবস্থায় তার দলে থাকা কিন্তু নিশ্চিত। দীপক চাহার ভারতীয় ক্রিকেট দলের তরুণ জোরে বোলার দীপক চাহার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে শুরুর সফলতা এনে দিতে সফল হয়েছিলেন, কিন্তু তারপর তিনি বিশেষ কিছু করতে পারেননি। দীপক চাহারকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিজের ক্ষমতা দেখাতে হবে। যুজবেন্দ্র চাহাল ভারতীয় দলে সীমিত ওভারের ফর্মেটে সবচেয়ে দারুণ স্পিন বোলারদের মধ্যে একজন হচ্ছেন চাহাল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে 2 সিরিজের পর দলে প্রত্যাবর্তন হয়েছিল তার। এই ম্যাচে যুজবেন্দ্র চাহাল 68 বোলিংও করেছেন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে যুজবেন্দ্র চাহালের উপর দলের বোলিংয়ের বড়সড় দায়িত্ব থাকবে।